আবার আপনাকে আমাকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কিতাব আল কোরআন পড়ার তৌফিক দান করছেন, এজন্য শুকরিয়া সবাই বলে আলহামদুলিল্লাহ। কোরআন এক দামি কিতাব, অনেক দামি। কোরআন দামি হওয়ার কারণে কোরআন যেখানে যেখানে স্পর্শ করছে সেই জিনিসটাও দামি হয়ে গেছে। হ্যাঁ, কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, এর জন্য সমস্ত মাসের মধ্যে রমজান মাস শ্রেষ্ঠ। কোরআন নাজিল হয়েছে মক্কায়, সমস্ত নগরীর মধ্যে মক্কা নগরী শ্রেষ্ঠ। কোরআন নাজিল হয়েছে সে হেরা পর্বতে, হেরা গুহায়, সমস্ত পাহাড়ের মধ্যে হেরা পাহাড় দামি, শ্রেষ্ঠ, সবচেয়ে দামি। কোরআন নাজিল হয়েছে শবে কদরের রাত্রিতে, এর জন্য সমস্ত রাত্রির মধ্যে শবে কদর রাত্রি দামি, যেহেতু কোরআন দামি। কোরআন নিয়ে এসছে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এর জন্য সমস্ত ফেরেশতাদের মধ্যে জিবরিল সবচেয়ে দামি। কোরআন নাজিল হয়েছে আমার নবীর উপরে, এর জন্য আমার নবী সমস্ত নবীর চেয়ে শ্রেষ্ঠ নবী। কোরআন যেই কাগজে লিপিবদ্ধ করা লিখা হয় সেই কাগজটা সমস্ত কাগজের চেয়ে দামি হয়ে যায়। কোরআনকে যেই কাপড় দ্বারা আবৃত করা হয়, গেলাব দেওয়া হয়, সেই কাপড়টা সমস্ত কাপড়ের চেয়ে দামি হয়ে যায়। কোরআন যেই কাঠের উপরে, রেহালের উপরে রেখে তেলাওয়াত করা হয়, কোরআনের স্পর্শ করার কারণে সেই কাঠটাও দামি হয়ে যায়। কি বুঝলেন? কোরআনের সাথে যেই জায়গার সম্পর্ক, যেই জমানার সম্পর্ক, যেই রাত্রির সম্পর্ক, যেই ব্যক্তির সম্পর্ক, যেই জিনিসের সম্পর্ক, সেই জিনিসটাই কি হয়ে গেছে না? এখন বলেন তো, যেই অন্তরের মধ্যে, কলবের মধ্যে কোরআন থাকবে কি হবে? সে দামি হয়ে যাবে। যে কলবের মধ্যে কোরআন থাকবে সে ব্যক্তিও দামি হয়ে যাবে। ব্যাস এইটাই। সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক কি বলেন? আর রহমান ও আল্লাম আল কোরআন খলক আল ইনসান আল্লামুল বায়ান। আর রহমান আল্লাম আল কোরআন
খলাকাল ইনসান, আমাকে বলেন তো মানুষ তো প্রথম সৃষ্টি হবে এরপর কোরআন তেলাওয়াত করবে, সৃষ্টি হয় নাই তা তেলাওয়াত করবে কিভাবে আমাকে বলেন? কিন্তু আল্লাহ কিভাবে আয়াত নাজিল করছে চিন্তা করছেন? রহমান কে? আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, আর রহমানু আল্লামাল কোরআন, ওই খোদা ওই আল্লাহ যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, আল্লামাহুল আল্লামাল কোরআন, খলাকাল ইনসান, এরপর কি বলেন তিনি সৃষ্টি করেছেন মানুষকে। প্রথম কোরআন শিক্ষার কথা বলার পরে এরপরে বলতেছেন তিনি মানুষ সৃষ্টি করেছেন, অথচ উচিত ছিল এইভাবে খলাকাল ইনসান আল্লামা খলাকাল ইনসান আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ তিনি যিনি সৃষ্টি করেছেন মানুষ এবং শিক্ষা দিয়েছেন কোরআন। কিন্তু বয়ানের সময় কিভাবে বয়ান করছেন? আর রহমান আল্লামাল কোরআন, রহমান তিনি যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, খলাকাল ইনসান এরপর বলেন তিনি সৃষ্টি করেছেন মানুষ। কি বুঝলেন? খুব কঠিন কথা, খুব কঠিন কথা। তার মানে যার মধ্যে কোরআন আছে সে মানুষ, আর যার মধ্যে কোরআন নাই সে মানুষই না। যার মধ্যে কি আছে সে কি, আর যার মধ্যে কোরআন নাই আসলে বাহার হারা সে মানুষই না, সে চতুষ্পদ জানোয়ার, তার মধ্যে মানবতা বলতে কিচ্ছু নাই। এর জন্য যে কোরআন থেকে গাফেল, আল্লাহ পাক তাকে কি বলছেন? উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আর নয়াতে কি বলছেন? উলাইকা হুম শারুল বারিয়্যা, ওগুলো চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ। বিশ্বাস হয় না? দেখেন আল্লামা গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ পাক তার কুদরতে তিন ধরনের মাখলুকাত সৃষ্টি করেছেন। নাম্বার এক ফেরেশতা, নাম্বার দুই জানোয়ার, নাম্বার তিন মানুষ। জানোয়ার, ফেরেশতা, মানুষ, আল্লাহ পাক জানোয়ার সৃষ্টি করেছেন, প্রবৃত্তি দান করছেন, কিন্তু আকল দান করেনি, জ্ঞান দান করেনি। যেমন একটা গরুর খাওয়ার চাহিদা আছে কিন্তু জ্ঞান নেই, কোনটা খানা বৈধ কোনটা অবৈধ এই জ্ঞান তার মধ্যে নাই, আসে শুধু চাহিদা। আল্লাহ পাক সৃষ্টি করেছেন ফেরেশতা যার মধ্যে আছে জ্ঞান, নাই কোনো চাহিদা। ফেরেশতাদের মধ্যে প্রচুর জ্ঞান আছে, জ্ঞানের কোনো অভাব নেই, কিন্তু নাই কি খানার লোভ নেই, বিবাহের আকর্ষণ নেই, বিল্ডিং বানাবার টেনশন তার মধ্যে নেই, আছে শুধু জ্ঞান। তা জানোয়ারের মধ্যে আছে চাহিদা, নাই বলেন আছে নাই? ফেরেশতাদের মধ্যে আছে নাই? উভয় সমন্বয় মানুষ, উভয় সমন্বয় মানুষ। মানুষের মধ্যে চাহিদাও আছে জ্ঞানও আছে, মারাত্মক। যেই মানুষ তার জ্ঞান দ্বারা তার চাহিদাকে কন্ট্রোল করতে পারে সেই মানুষটা ফেরেশতাদের চেয়ে দামি হয়ে যায়। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ পাক এই বানি আদমকে সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আর যেই মানুষটা তার জ্ঞান দ্বারা তার চাহিদাকে কন্ট্রোল করতে পারে না ওই মানুষটা উলাইকা কাল আনআমি বাল হুম আদল, ওরা চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ হয়ে যায়। বুঝেন নাই? দেখেন রাগ আছে কি নাই বাঘের মধ্যে, কুকুরের মধ্যে, সাপের মধ্যে, কিন্তু কন্ট্রোলিং পাওয়ার নেই। এই রাগ কোথায় প্রয়োগ করতে হবে, কোন জায়গায় ব্যবহার করতে হবে, এই কন্ট্রোলিং পাওয়ার নেই। আপনার মধ্যে আমার মধ্যে রাগ আছে কিন্তু আল্লাহ পাক সাথে সাথে কন্ট্রোলিং পাওয়ার দিস, খবরদার সব জায়গায় রাগ ব্যবহার করিও না। আল কাযিমিন আল ফায়জ ওয়াল আফিনা আন নাস আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন। কাজে যেই ব্যক্তি তার রাগকে আকল বা জ্ঞান দ্বারা কন্ট্রোল করতে পারে না সে ওই জানোয়ারের মতো ব্যবহার করে,
যাকে ইচ্ছা তাকে সুবল দেয়, যাকে ইচ্ছা তার উপরে চড়াও হয়, যাকে ইচ্ছা তাকে ক্ষতিগ্রস্ত করে। কি কথা, ঠিক না? কিন্তু যে রাগকে কন্ট্রোল করতে পারে সে ব্যক্তি মানুষ, সে দামি হয়ে যায়। দেখছেন না, অনেক মানুষ রাগ উঠছে, স্ত্রীর সাথে যা ইচ্ছা তাই ব্যবহার করে, তালাক দিয়ে দেয়, আল্লাহ মাফ করে দেও। হ্যাঁ, এরপর কি অবস্থা হয়, যখন রাগ ঠান্ডা হয়, কি করলাম তা, কি করলাম কি করলাম, সব তো শেষ। এবার শয়তান বলে, আরে ভাই কোনো টেনশন নেই, আবার নিয়ে আস জীবন ভর। শয়তান ন্যাংরা, অন্যগুলি ভালো। তা ইবলিস তো সবার কাছে জায়জা তলব করতেছে, কি করছো আজকে সাকজাদরা, করছো কি? দেখে দুজনে বিশাল বলে, কেউ মদ পান করাইছি, কেউ বলে গাঁজা সেবন করাইছি, কেউ বলছে ওস্তাদ আজকে সুদ খাওয়াই দিছি, কেউ বলে ওস্তাদকে ঘুষ খাওয়াই দিছি, কেউ বলে ওস্তাদকে নামাজ কাজা করাই দিছি, কেউ বলে ওস্তাদ আজকে মিথ্যা বলাই দিছি, কেউ বলে জেনা করাই দিছি, কেউ বলে এইটা করছি সেইটা করছি, খুন করাই দিছি। বললাম ভালো ভালো কাজ করছে, কিন্তু ন্যাংরা নয় পিছনে বসা, ন্যাংরা শয়তান পিছনে, তুই করছিস কি, তুই করছিস কি? বলে বেশি কিছু করতে পারিনি, বেশি কিছু করতে পারি নাই। করে কিচ্ছু করস নাই, করে এদের মতো এত বড় বড় কাজ তো আমি আঞ্জাম দিতে পারি নাই, বিধাই তো আপনার কাছে পেশ করব কি? এর জন্য লজ্জায় পিছনে বসে আছে, কাজ বেশি হয়নি। কল বল কি করছিস, বলে একজনের মধ্যে রাগ উঠছে। তারপর তো আমি রাগের সময় তো সবচেয়ে বেশি তাদেরকে ব্যবহার করি, মহাশাল্লাহ কুলুবের মধ্যে আল্লামা গাজ্জালি রহমতুল্লাহ আলাই মানুষকে শয়তান কোন কোন সময় ব্যবহার করে, এর মধ্যে সবচেয়ে শয়তানের বড় ব্যবহারের সময় হলো রাগ, সবচেয়ে বড় সময় রাগ। এই রাগের সময় শয়তান তাকে একেবারে ইচ্ছা মতো ব্যবহার করে, পুতুল বানায় ফেলায়, খুব কঠিন। এই জন্য রাগ উঠলে খুব সাবধান, খুবই সাবধান, খুব সাবধান। নবী আলাইহিস সালাতু ওয়াস এই ব্যাপারে বহুভাবে আমাদেরকে চিকিৎসার পরামর্শ দিয়েছেন। তুমি যদি বসা থাকো শুয়ে যাও, শুয়ে থাকলে স্থান পরিবর্তন করো, বসা থাকলে দাঁড়ায়া যাও, হাঁটিয়া চলিয়া যাও, দুরুদ শরীফ বেশি বেশি পড়তে থাকো, ইস্তিগফার পড়তে থাকো, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে থাকো। সবচেয়ে বড় রাত খাওয়ার কৌশল হলো সরিয়া যাওয়া, এটা সবচেয়ে বড় কৌশল, সবচেয়ে বড় কৌশল সরিয়া যাওয়া, কাছে না থাকা। যখনই দেখছেন অবস্থা খারাপ, আস্তে সরিয়া যান, এটা সবচেয়ে বড় ভালো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বেশি পড়া, বেশি বেশি পানি দেওয়া, রাগ গরম পানি দিলে ঠান্ডা হয়ে যায়, উজু করা, এগুলো হাদিসের মধ্যে আসছে। এগুলো রাগ গরম, আগুন, পানি ঠান্ডা, তা আগুনকে ঠান্ডা কি করে দেয়, নরম করে দেয়, ঠান্ডা করে দেয়। কি করছস, কলে রাগের সময় স্ত্রীকে তালাক দেওয়াইছি, কলে তারপর কি করছস, কলে ওস্তাদ আবার ওই তাদের মধ্যে মিলমিশ করাই দিস, কলে তোর সে বড় ভালো কাজ আর কেউ করতে পারে না, সবচেয়ে আর তুই এমন বন্দোবস্ত করিয়া দিয়ে আসছস, পারবে না জীবন ভর, যতবার সব জেনা হইতে থাকবে তাদের ঘরের মধ্যে যত আওলাদ জন্ম হইবে সব জারজ হইতে থাকবে। এর জন্য শয়তান দুই প্রকার, একটা হলো মানুষ শয়তান, জিন শয়তান। ওই শয়তানের প্রত্যেকটা আছে, আজকেও যারা আমাদের মধ্যে হাজারো মানুষকে এইভাবে বিবাহ বন্ধনে বিচ্ছেদ করে, তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করে, হাজারো ঘরে ঘরে জারজ সন্তান উৎপাদন করার ভালো এক খেতি তৈরি করে ফেলেছে, ভালো। হাজার হাজার লক্ষ লক্ষ জারজ সন্তান আমাদের দেশে হচ্ছে, বিশ্বাস হয় না, খুব কঠিন, খুব কঠিন। আজকে যারা দেখছেন আলেমদেরকে গালি দেয়, আজকে যারা ইসলামকে গালি দেয়, আমার নবীর ওয়ারিসদেরকে যারা কটুক্তি করে, আপনি কি ভাবছেন
সুসন্তান এবং সুসন্তান ওরা শুধু আম্বিয়াকে গালি দেয় কিভাবে, নবীর চেহারা লোককে ঘৃণা করে কিভাবে যদি সে খারাপ না হয়? খারাপ হওয়া ভিন্ন জিনিস, আমি আলেম খারাপ হতে পারি, আমার খারাপিয়াতের জন্য আমি সমস্ত সাজা ভোগ করতে রাজি, কিন্তু একজন আলেম সে কোনো খারাপ কাজ করে না, ভালো কাজ করে, দিনের প্রতি মানুষকে ডাকে, কিন্তু তাকে দেখলেই আপনার সহ্য হয় না, কারণটা কি আমাকে বলেন, এর যুক্তিটা কি? এখানে বুঝতে হবে ও সুসন্তান নয়, ওর মধ্যে ভেজাল আছে, এর জন্যই অপরব হয়ে সে আলের গালি দেয়। হাজার হাজার এখন চলতেছে, হাজার হাজার বাচ্চা হচ্ছে লিপস্টিকে দ্বারার মাধ্যমে, বাচ্চা কাচ্চা হয়েছে, এরপর বিবাহ করছে। আমরা দেখেন নাই এক ইউনিভার্সিটিতে বাচ্চা জন্ম হয়েছে, এরপরে কার বাচ্চা কার বাচ্চা, একজন দাবি করছে বাচ্চাটা আমার, বিবাহবন্ধন হয় নাই, কিন্তু চলছে, কি যে চলতেছে আপনারা জানিনি না, কি যে চলতেছে আপনারা জানিনি না, কি খারাপ অবস্থা চলতেছে। যাই হোক, আমি অনেক কথাই বলে ফেলছি, আর রহমান আল্লাম আল কোরআন খলাখল ইনসান, তাই যে ব্যক্তি আসলে কোরআন শিখবে সে হলো মানুষ, আর যে কোরআন শিখবে না আসলে সে মানুষই না, মানুষ রূপই এক জানোয়ার। আপনারা আসছেন খুব ভালো, একটা ঘন্টা সময় দিবেন, সাথীদেরকে বলবেন চরমনাইতে আপনারা আসছেন, আল্লাহর কুতুবরা কি যে খেদমত করছে আপনাদের অনেকে জানাই নাই। আজকে 68,000 গেলাম, 68,000 কোরআনি মাদ্রাসা করার প্রোগ্রাম তারা হাতে নিয়েছেন, সুবাহি মাদ্রাসার নামে প্রত্যেক মসজিদে মসজিদে এই কোরআন তালিমের ব্যবস্থা করেছেন। আজকে বয়স্ক শিক্ষার মাধ্যমে আমার যে সমস্ত মুসলমান ভাইয়েরা ছোটবেলা পড়তে পারে নাই তাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছেন, আজকে ইসলাম হুকুমাত কায়েম করার জন্য তারা চেষ্টা করেছেন, আজকে বড় আলেম হওয়ার জন্য সেই মাদ্রাসা প্রতিষ্ঠান তারা খুলেছেন, আজকে ঘরে ঘরে মানুষ যেন দিনই দাওয়াত পায় সেই ব্যবস্থা তারা করেছেন, কিন্তু আমাদের জানাই নেই। এর জন্য খুব খুশি হয়েছি, অনেক ভালো লাগতেছে, মনে চায় আরো অনেক কথা বলি, কিন্তু রাত্রে অনেক হয়ে গেছে, ভালো লাগতেছে, খুশি হয়ে গেছে, অন্তর ভরে গেছে, আজকে কলিশায় প্রশান্তি যে চরমনাই আমার সমস্ত বন্ধুরা চরমনাই প্রত্যেকটা মানুষ আল্লাহর ওলি হবে, চরমনাই প্রত্যেকটা সন্তান আল্লাহর কুতুব হবে, প্রত্যেকটা সন্তান যদি হাজারো মাইল দূরের থেকে মানুষ এসে এখানে আল্লাহ আল্লাহ হতে পারে, তা আপনাদের অসুবিধা কোথায়? অসুবিধা কোথায়? আমার প্রত্যেকটা যুবক, আমার প্রত্যেকটা সন্তান চরমনাই, আমার প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা মা, তারা আল্লাহর ওলি হয়ে যাবে, তারা কোরআন শিখবে, নামাজ পড়বে, চরমনাই যারা ঢুকবে মনে হবে যেন এক বিশাল ইসলামিক কান্ট্রিতে চলে আসছি, সব মানুষ নামাজি, দিনদার, রোজাদার, দাড়িওয়ালা, টুপিওয়ালা, গান নাই, বাজনা নাই, বাস এবাদতের মধ্যে মগ্ন, প্রত্যেকে প্রত্যেকের সহযোগী, প্রত্যেকে প্রত্যেকে সাহায্য করে, কেউ কারটা মেরে খায় না, কারো অত্যাচার করে না, জুলুম করে না, নির্বিচারে কাউকে হত্যা করে না, সব মানুষগুলি আপন হয়ে গেছে, এর নাম হল ইসলামী সমাজ, এর নাম ইসলামী সমাজ। শুধু আমাকে নিয়ে ব্যস্ত থাকবে না, আমার ভাই সে দুর্বল অবস্থায় আছে সবাই টেনে তাকে উঠায় আনে, এক ভাই অসুস্থ আছে সবাই মিলে তাকে সাহায্যের ব্যবস্থা করব, চিকিৎসার ব্যবস্থা করব, এটা সহজ না ভাই? এর নাম মুসলমান, এর নাম ইসলাম। আমি একাই না, আমি একা ভালো হব না, সবাই ভালো তা আমিও ভালো, তা মানি আমার সমস্ত অঙ্গ ভালো, হাতটা অসুস্থ, আপনার ভালো না খারাপ? কেন, আপনার সব অঙ্গ তো ভালো, শুধু হাতটা অসুস্থ, সমস্যা কি? আপনার সমস্ত অঙ্গ ভালো, শুধু চোখটা খারাপ, অসুবিধা কি? কি আপনার কোনো সমস্যা আছে? কেন, আপনার 32টা দাঁতের সবই ভালো, শুধু একটা দাঁতে যন্ত্রণা করে, সমস্যা আছে? যেরকম আমার সমস্ত অঙ্গ ভালো, একটা অঙ্গ অসুস্থ থাকলে আমি ভালো না। নবী আলাইহিস সালাম কি বলছেন, আল মুমিনু কারজুন ওয়াহিদ, ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু ওয়া ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লু। আমার নবী কি বলছেন, গোটা দুনিয়ার মোমেন একটা শরীরের মতো,
আল মুমিনু কা গোসলিন ওয়াহিদ, গোটা মুমিন একটা মানুষের মতো। ইনিস্তাক আইনু হিস্তাক কুল্লু, যেমন আমার শরীরে চোখে অসুস্থ হলে গোটা শরীরটাই অসুস্থ হয়ে যায়, মাথায় বেদনা সৃষ্টি হলে গোটা শরীরটাই দুর্বল হয়ে যায়, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, জুনুব থেকে শিমাল পর্যন্ত, গোটা দুনিয়ার মধ্যে একজন মোমেন যদি অসুস্থ হয়, ব্যথিত হয়, তার ব্যথায় যদি তুমি ব্যথিত না হও তাহলে মনে রাখতে হবে তুমি মোমেন না, তুমি মোমেন না। তোমার এক অঙ্গ অসুস্থ আর তুমি নিজেকে সুস্থতা মনে করতেছ, এর নাম মোমেন না, এর নাম মোমেন না। আল মুমিনু কা রাসুল ওয়াহিদ, কাজে সবাইকে নিয়ে চিন্তা করতে হবে, সমাজ নিয়ে চিন্তা করতে হবে, পরিবার নিয়ে চিন্তা করতে হবে, আমরা পরিপূরক একে অপরের সমন্বয়ে কাজ করব। কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে, আমাকে এবং আমাদের সবাইকে যে নসিহাতগুলি করছি এই নসিহাতের উপর আমাকে আমল করার তৌফিক দান করেন এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। খুব ভালো লাগছে এরকম প্রত্যেকটা মসজিদে এই অনুষ্ঠান হোক, সবাই কোরআন শিক্ষা গ্রহণ করুক, কোরআন আমল করুক। নাস্তিকদের মাথার মধ্যে ব্যথা সৃষ্টি হয়ে গেছে, পাগল হয়ে গেছে নাস্তিক, অলরেডি পাগল হয়ে গেছে, মনে হয় পাবনা প্রত্যেককে পাঠাতে হবে, কি কথা ঠিক না? ওদের ওই পাবনা সিলখানায় আটকাবো, ওদেরকে বাইরেও রাখা যাবে না। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে না। এখন আমরা আলহামদুলিল্লাহ সবক দেব, আল্লাহ কবুল। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين غير المغضوب عليهم ولا الضالين